হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ইন ইউকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এটাই আমার কামনা। আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটি প্লান্টিংয়ের ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে আমি শেয়ার করব আমি কীভাবে আমার শিমের চারাগুলো আর শশার চারাগুলো ট্রান্সপ্লান্ট করব একটি বড় পটের মাধ্যমে বসেছি। আর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমার শিমের চারাগুলো গঞ্জে কাটিং করতেছি। আশা করি আপনাদের একটু হলেও উপকৃত হবেন, তো দেখতে থাকেন আমি কীভাবে করতেছি। এখানে প্রথমে আমি কিছু কম্পোস্ট নিয়ে নিছি, এই কম্পোস্টগুলো গ্রোশিওরে কম্পোস্ট। আর আমি এখানে কিছু ফিশ ব্লাড বোন, অ্যাপসন সল্ট আর কিছু চিকেন মেনু মিক্স করে নিছি। আপনারা চাইলে এগুলো মিক্স করতে পারেন, নতুবা আপনারা যখন গার্ডেনে নেবেন তখনও মিক্স করে নিতে পারেন। আমার চারাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক গ্রিন, মশলা দেখতে অনেক হেলদি হয়েছে। তো আমি প্রথমে শশার গাছগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। শশার গাছগুলো অনেক সেন্সিটিভ থাকে, তো আপনারা মানে বেশি নড়াচড়া করবেন না। আর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে আপনারা গাছগুলোকে একটা থেকে অন্যটাকে চেঞ্জ করবেন। আপনারা গাছের জোরকে ধরবেন, এভাবে আমি যেভাবে দেখে দিচ্ছি, যাতে গাছের জোরগুলো ভেঙে না যায়। আর আলতোভাবে আপনারা একটু পুল করলেই উঠে আসবে। তারপর আমি এভাবে একটা ক্লিয়ার করে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি একটা করে, মিডলের মধ্যে আমি রেখে তারপর ছাদকে মাটি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়েও আপনারা আলতোভাবে গাছটাকে ধরবেন আর প্রেস করবেন খুবই আলতোভাবে। এখানে আমি একটা খাটির সাহায্যে গাছটাকে সোজা রেখে দিচ্ছি। তারপর আমি আরেকটা পটের মধ্যে কিছু মাটি নিয়ে নেই। আর একইভাবে আমি আমার সবগুলো গাছকে চেঞ্জ করে নেই। আপনারা যখন শশার গাছগুলো চেঞ্জ করবেন ট্রাই করবেন আপনারা একটা নাতিশীতোষ্ণ জায়গার মধ্যে রাখার জন্য, যেখানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আর ডাইরেক্ট সানলাইট যেন না এসে পড়ে অ্যাটলিস্ট 24 ঘন্টার জন্য। আর তারপর আস্তে আস্তে ইনশাআল্লাহ গাছগুলো আবার সতেজ হয়ে উঠবে। অনেক সময় গাছ চেঞ্জ করতে গেলে আর বেশি নাড়াচাড়া করে নিলে জলগুলো জলে বেশি জায়গা মতো না পড়ে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে আপনারা অনেক কোশেস থাকবেন। এরপর আমি মাটির সাহায্যে পুরো গ্লাসটাই ভরিয়ে দিচ্ছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি দুইটা গ্লাস মধ্যে ছাড়াগুলো চেঞ্জ করে নিছি। এখন আমি একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে আমি রেখে দেব এভাবে উইন্ডোসিলের মধ্যে। আর এভাবে একটা একটা করে আমি সবগুলো ছাড়া চেঞ্জ করে নিই। এই তো আমার সবগুলো ছাড়া আমি চেঞ্জ করে নিছি। আর এখন ট্যাম্পটি হয়ে গেছে চেঞ্জ করার পর আপনারা শশার গাছগুলো তখনই চেঞ্জ করবেন যখন বেবি পাতা থেকে আরও দুটো থেকে তিনটা পাতা দিয়ে দেই, তখন চেঞ্জ করবেন। আর যদি একেবারে ছোটোদের চেঞ্জ করতে যান অনেক সময় মরে যায়, তো একটু ওয়েট করবেন যাতে গাছগুলো একটু শক্ত হয়। এ পর্যায়ে এসে আমি আমার শিমের চারাগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। আমার শিমের গাছগুলো একটু বড় হয়ে গেছে আর এই কন্টেনারগুলো অনেক ছোট। তারপর নিচ থেকে দেখা যাচ্ছে জোরগুলো মানে খুবই বেশি হয়ে গেছে, তাই আমি একটু বড় গ্লাসে নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু মানে জোর বের হয়েছে। এখানে আর কোনো জায়গায় নেই যে জোরগুলো একটু স্প্রেড হবে। আর গাছের জোরগুলো যদি শক্তি হয় স্প্রেড করে তাহলে গাছগুলো বড় হয়,
বা অনেক পুষ্টি দেয়, তাই সবসময় আপনারা খেয়াল রাখবেন যাতে গাছের জোরগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। এই তো আমি আলতোভাবে দৌড়ে আমার একটা শিমের চারা চেঞ্জ করে নিচ্ছি। এতো এইভাবে একটু করে ফুল করলেই ফোর থেকে চলে আসে। আর আপনারা খেয়াল রাখবেন যাতে আঁকাটা আমার ব্যাংকে না যায়। এইভাবে রেখে মাটি দিয়ে ভালো আলতো প্রেস করে আমি সবগুলো চারা চেঞ্জ করে নিয়ে তারপর ভালোভাবে এভাবে কিছু মাটি দিয়ে গ্লাসটাকে ভরে নিচ্ছি। আমি এখানে কিছু স্টিক দিয়ে দেব, যেহেতু আমার গাছগুলো বড় হয়ে গেছে আর আগাও ছেড়ে দিছে অনেকটুকু লোত হয়ে গেছে যাতে ব্যাংকে না যায়। এতো আমি কিছু স্টিক নিয়ে আসছি, আপনারা দেখতে পারতেছেন আমি সবগুলো ছাড়া চেঞ্জ করে নিছি। এ পর্যায়ে এসে আমি কিছু পানি সবগুলোতে কিছু পানি দিয়ে শিমের ছাড়াগুলোতে একটা একটা করে স্টিক দিয়ে দিচ্ছি যেগুলো লম্বা হয়ে গেছে। তারপর আমি উইন্ডোসিলের মধ্যে রেখে দেব। আর আমি এটা করেছিলাম বিকালের দিকে, তাই কোনো সানলাইট উইন্ডোসিলের মধ্যে ছিল না। আর তারপর রাত্রিবেলা তো আসবে না, আর পরের দিনও একটু ক্লাউডি ছিল। তো আমার চারাগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। দুদিন পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ওয়ানজি কাটিং করব। আমার চারাগুলো প্রায় চারটার মতো পাতা দিয়ে দিছে বেবি পাতা ছেড়ে। তো এ পর্যায়ে এসে আমি ওয়ানজি কাটিং করে নেই। আমি তিন থেকে চার পাতা হয়ে গেলে আমি ওয়ানজি কাটিং করে নেই যাতে আমার গাছগুলো আর বেড়ে না উঠে। বেশি লম্বা হয়ে গেলে কী হয়, গাছগুলো বড় হতে থাকে আর শিমের গাছ খুবই দ্রুত বড় হয়ে যায়। তখন যে একটা স্টিক দিয়েছি স্টিকটা ফাঁস করে অনেক লম্বা হয়ে যায়, আর এতে মানে বেশি ফলও আসে না আর বাইরে নেওয়ার সাথে সাথেই অনেক সময় মরে যায়। তাই আমি এখন ওয়ানজি কাটিং করে নিচ্ছি যাতে জোরগুলো শক্ত হয়ে ওঠে আর আরও যে লত দিবে ওইগুলো বড় হবে। এভাবেই করে আমি ওয়ানজি টুজি থ্রিজি কাটিং করে নেব যাতে আমি বাইরে নেওয়া পর্যন্ত আমার গাছগুলো বেশি বড় না হয়ে ওঠে। আশা করি একটু হলে উপকার হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেল বাটনটি বাজাতে ভুলবেন না যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই তো আমার আরও কিছু শিমের চারা, ওইগুলো লম্বা হলে আমি ওয়ানজি কাটিং করে নেব ইনশাআল্লাহ। নতুন ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার চারাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।